পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের বড়পলাশন 2 নম্বর অঞ্চলের অন্তর্গত বারারি গ্রামে উত্তরপাড়া আমরা কজন ক্লাবের পরিচালনায় এক রাত্রিব্যাপী স্যাডো ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার। খেলায় 16টি দল অংশগ্রহণ করে। সমাজসেবী গফফার মল্লিক সহযোগিতায় বিশিষ্ট সমাজসেবী শেখ জাকির হোসেন এবং বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন মিলিয়ে মাঠ পরিকল্পনা করা হচ্ছে। মাঠ পরিকল্পনা হচ্ছে বিজয়ী দলকে নগদ 12,001 টাকা ও ট্রফি ও বিজেতা দলকে নগদ 10,001 টাকা ও ট্রফি দেয়া হয়। এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান সহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে বারারি রেডবুল একাদশ ও ভাগড়া রাহুল একাদশ। এদিন খেলায় বিজয়ী হয় বারারি রেডবুল একাদশ। এদিন মাঠে উপস্থিত ছিলেন সমাজসেবী গাফফার মল্লিক, ক্লাবের সভাপতি শেখ বশির উদ্দিন, আশাবুল শেখ সহ অন্যান্য সদস্যবৃন্দ। আজকে প্রতি বছরের মতো এবারও বারারি উত্তরপাড়া ক্লাবের পক্ষ থেকে একটি শর্ট ক্রিকেট নাইটের প্রতিযোগিতা আয়োজন করেছে। কটি দল অংশগ্রহণ করছে? এই খেলায় 16টি দল অংশগ্রহণ করবে। বিজয়ী এবং বিজেতা দলকে কি পুরস্কৃত করছেন? সম্মান বিজয়ী দলকে ক্লাবের পক্ষ থেকে 12,001 টাকা এবং বিজিত দলকে 10,001 টাকা পুরস্কার ঘোষণা করা হবে। ট্রফিও দেওয়া হবে কি? হ্যাঁ, অবশ্যই, সেটা ফেরতযোগ্য। আর কি পুরস্কার আছে এখানে? বেস্ট অফ বেস্ট প্লেয়ার, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট কিপার, বেস্ট বোলার সকলকে পুরস্কৃত করা হবে। ক্লাবের সম্পাদক এবং সেক্রেটারি? ক্লাবের সভাপতি হচ্ছে শেখ বশির উদ্দিন এবং ক্লাবের সেক্রেটারি হচ্ছে আশরাফুল শেখ। কোন জায়গা থেকে এসেছো বলছি? তোমাদের ক্লাবের কি নাম? প্রত্যেক বছর এখানে খেলায় অংশগ্রহণ করো? মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট, আনন্দ বার্তা।